বরগুনার তালতলিতে ছোটবগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ছাদ ভেঙে শিক্ষার্থী নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি আজ স্কুলটি পরিদর্শন করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন মোহাম্মদ সাবের হোসেন আহ্বায়ক, এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব বিদ্যালয় এক মোহাম্মদ মাহবুবুর রশিদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন মোহাম্মদ সাবের হোসেন আহ্বায়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রশিদ সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত সরজমিনে তদন্ত করে। এই কমিটিকে 3 কার্য দিবসের মধ্যে বিষয়টি সরজমিনে তদন্ত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিবের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শুধু মুখে মুখে দেশপ্রেমিক না, এখন সময় হয়েছে প্রমাণ দেখানোর। শতভাগ দেশীয় পণ্য রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, অনুভবে পানির ছোঁয়া। পল্লী টিভি দেশ ও জনতার কথা বলে।